মানুষকে কো গুহার কথা শুনেছেন কি? হ্যাঁ, অবিশ্বাস হওয়ার মতোই কথা বলে, তবে আশ্চর্যজনক হলেও সত্যি। আমাদের এই পৃথিবীতে এমনই একটি গুহা আছে যেটি মানুষকে কো বা মৃত্যু গুহা নামে পরিচিত। আমরা যে গুহার কথা বলছি সেটিতে শুধু মানুষ নয়, যে কোনো জীব গুহার ভেতরে ঢুকলে আর জীবিত বেরিয়ে আসতে পারে না। গ্রিক ভূগোলবিদ স্ট্রাবোর মতে প্রাচীন গ্রিক শহর হেরাপলিসে এক গ্রিক দেবতার একটি মন্দির ছিল। এক সময় এটি নানা কারণে রহস্যময় মন্দির হিসাবে পরিচিতি পায়। এই মন্দিরের পাশেই ছিল একটি গুহা। এই গুহাটির বৈশিষ্ট্য ছিল, গুহার ভেতরে কোনো জন্তু জানোয়ার ছুঁড়ে দিলে তা আর ফিরে আসতো না। এমনকি কোনো মানুষও যদি ওই গুহার প্রবেশদ্বার সামান্য অতিক্রম করে যেত তবে সে আর ফিরে আসতো না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে পুরোহিতরা এই গুহার ভেতরে নিরাপদে ঢুকতে এবং বেরোতে পারত। তবে তারা ফিরে এলে দেখা যেত তাদের মুখমণ্ডল ফুলে গেছে এবং রক্তাক্ত হয়ে গেছে। প্রাচীন গ্রিসের নাগরিকরা মনে করত এই গুহাটি ছিল পরলোকে যাওয়ার পথ এবং সেখানে অপদেবতারা রাজত্ব করে। সাধারণ মানুষ বা জীব জানোয়ারেরা সেখানে গেলে অপদেবতারা তাদের মেরে ফেলে, আর দেবতারা গেলে তাদের ঐশ্বরিক ক্ষমতা বলে অপদেবতাদের সঙ্গে লড়াই করে জিতে ফিরতে সমর্থ হয়। স্ট্রাবো এই তথ্যগুলো তার বইতে লিখে গেছে প্রায় 2000 বছর আগে। বর্তমান যুগের মানুষেরা ভূত প্রেত বা অপদেবতায় বিশ্বাস করেন, বিজ্ঞানের কাছে এর কোনো বাস্তবতা নেই। তাই সাধারণ মানুষের কাছে প্রশ্ন জাগা স্বাভাবিক যে তাহলে ওখানে কি এমন কিছু ছিল যার ফলে কোনো লোক বা জীব ওই গুহার ভেতরে গেলে আর ফিরে আসতো না। স্ট্রাবোর পুঁথির সূত্র ধরে আমেরিকার নিউ ইয়র্ক কলেজের অধ্যাপক সেলডন এই বিষয়ে সব থেকে নির্ভরযোগ্য নতুন তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান ওই গুহার নিচ থেকে প্রাকৃতিকভাবে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হতো। এর ফলে কোনো মানুষ বা জীবজন্তু গুহার ভেতরে প্রবেশ করলেই কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রভাবে শ্বাসকষ্টে মারা যেত। সেলডনের এই নতুন তথ্য প্রকাশে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে তবে পুরোহিতরা ভেতরে গেলে মারা যেত না কেন। তার উত্তরও সেলডন দিয়েছে। তিনি বলেন পুরোহিতরা বিষয়টা আগে থেকে জানত, তাই তারা ওই গুহার ভেতরে ঢুকে দম বন্ধ করে থাকত এবং বাইরে এসে তাদের শক্তি ক্ষমতার মহিমা প্রচার করত। সে কারণেই তারা বাইরে এলে তাদের মুখমণ্ডল গ্যাসের চাপে ফোলা এবং রক্তাক্ত দেখা যেত। এই প্রাচীন শহরটি বর্তমানে পশ্চিম তুর্কিতে অবস্থিত। সেখানে তদন্ত করে দেখা গেছে সেখানে আছে প্রচুর উষ্ণ প্রশ্নবোধ, তার মধ্যে আছে অধিক পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার ফলে এর থেকে প্রচুর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। বাষ্প এবং কার্বন ডাই অক্সাইড কোনো ফাটল দিয়ে ঢুকে যায় গুহার ভেতরে। এর ফলে গুহার ভেতরে কয়েক পা গেলেই নিশ্চিত মৃত্যু সুনিশ্চিত হয়। গ্রিক দেবতার মন্দিরের কাছে সেই রহস্যময় গুহাটি আজও আছে। কয়েক বছর আগে একদল অস্ট্রেলীয় ছাত্র অনুসন্ধিৎসাবশত ওই গুহার ভেতরে ঢুকেছিল পরীক্ষার জন্য, কিন্তু সত্যি দুর্ভাগ্য ছিল তাদের, তারা আর ফিরে আসেনি। এরপর থেকে তুর্কি সরকার গুহামুখে লোহার পাত বসিয়ে দিয়েছে যাতে আর কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। এ ধরনের আরো কত যে রহস্য লুকিয়ে আছে গুহার ইতিহাসে। এই রকম আরো অনেক অজানা রহস্যের খবর জানতে হলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো পরবর্তী ভিডিওতে নতুন রহস্যের খবর নিয়ে।